আসসালামু আলাইকুম, নমস্কার, সাত শ্রী আকাল। জাস্ট ফর ইউ কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এম এ মন্ডল, চলে এলাম আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে, মটন পায়া। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না। আজকের রেসিপিটি আমার দিদি বানাবে, চলুন দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটি তৈরি হচ্ছে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে দিন। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মটন পায়া। তার জন্য নিয়ে নিয়েছি আমি 8 পিস মটন পায়া, আদা রসুনের পেস্ট 2 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 2 চামচ, জিরে ধনে গুঁড়োর পাউডার 3 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, লবণ 1 চামচ, তেজপাতা 1টা, পেঁয়াজ কুচানো, এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, সাদা তেল। এবার আমি মটন পায়াটা প্রেসারে ঢেলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, আচ্ছা এলাচ, লবঙ্গ, দারচিনি আমি পরে পেস্ট করে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সাদা তেল, ৫০ গ্রাম সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জল, এটা আমি এইবার ভালো করে মিক্সড করে নিচ্ছি, ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। আমি 4টে সিটি দিয়ে নেব। গ্যাসটা জ্বেলে আমি প্রেসারটা বসিয়ে দিলাম, 4টে সিটি দিয়ে নেব। পায়াটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এবার আপনাদেরকে ফোড়ন দিয়ে দেখাচ্ছি। কড়াইয়ে সানফ্লাওয়ার দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, বেরেস্তাটা আমার হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এবার সামান্য লবণ, দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো,
ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনাদেরকে 10 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি মটন পায়াটা আপনাদের এবার আমি সার্ভ করে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি ধনে পাতা